তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করব। তো আজকে সেটা নিয়েই চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারিত, আমার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর এই মেকআপ টিউটোরিয়ালটা পুরোটাই সামার স্পেশাল মেকআপ। সামারে কীভাবে স্কিন প্রিপারেশন নিয়ে একটা লং লাস্টিং বেস ক্রিয়েট করবে সেগুলোই এখানে দেখানো হয়েছে। আর যে প্রোডাক্টগুলো ইউজ হয়েছে সমস্তটা কিন্তু আমি শো করিয়ে করিয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি কিছু স্কিপ হয়ে যায় তোমরা আমাকে কমেন্টস করো, আমি আবার বলে দেবো। আর এখানে যার উপর আমি মেকআপটা করছি তার ফেসে প্রচণ্ড পিগমেন্টেশনের প্রবলেম ছিল, ওর বডির কালার আর ফেসের কালার পুরোপুরি আলাদা হয়ে গেছিলো সানবার্নের জন্য। তো আমি ওর গলার কালারটা চুজ করে নিয়েছিলাম ওর ফেসে দেবার জন্য। তো তোমরা ফুল লুকটা দেখতে থাকো। আর এর মধ্যে আমি জানিয়ে রাখি, আমাদের আপকামিং ব্যাচ স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর থেকে, বেসিক টু অ্যাডভান্স ক্লাস। যদি তোমরা ডিটেলসে মেকআপ আর হেয়ারস্টাইল কোর্স করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। অ্যাডমিশন কিন্তু চলছে, লোকেশন শেওড়াফুল। আর কোর্স ফিজটা রাখা হয়েছে কিন্তু সাধ্যের মধ্যেই, যাতে সবাই এই মেকআপটা শিখতে পারে। আর প্রোডাক্ট কিন্তু আমাদের প্রথমে মেকআপ ক্লাস থেকেই প্রোভাইড করা হবে প্র্যাকটিসের জন্য। যাই হোক, এবার আমি মেকআপে ফিরে আসি। তো প্রথমে আমরা একটা ক্লিন করে নিয়েছিলাম, তারপর কারেকশন করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে হাইলাইট করে নিয়ে এখন আমরা পাউডার সেট করব। পাউডার সেট করার পর আমরা একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, এখানে সপারেলের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। ওটা দিয়ে ভালোভাবে যে জায়গাগুলো হাইলাইট করেছিলাম ওগুলো আবার সেট করে দেব, এতে কি ক্রিজ লাইনটা একটু কম আসে। আর লাস্টে সমস্ত কিছুর পর একটা ফিক্সার দিয়ে, হ্যাঁ মেকআপ ফিক্সার ইউজ করবে কিন্তু এখানে, সেটিং স্প্রে নয়, ভালোভাবে লক করে দেব। এরপর যা যা যেগুলো বাকি আছে, যেমন লিপস্টিক, আই মেকআপ, সমস্ত কিছু করে আমরা একটু মাস্কারা পরিয়ে ফুল লুকটা কমপ্লিট করেছিলাম। আর এরপর আমরা একটা ওয়াটার টেস্ট করেছিলাম যেটাতে এটা পাস হয়ে গেছিলো। আর তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো।